কবাতে থাকে পরোয়ার গো, কবাতে থাকে পরোয়ার, যে কাবায় পরোয়ার থাকে সে কাবা উনি নিজে হাতে বানিয়েছেন, ওখানে কারো কোনো হাত লাগানো দরকার পড়ে নাই, তাই তো নিজের হাতে নিজ সুরতে বানাইছে কাবা গো। এখানে একটা কথা আছে, সনাতন ধর্মের লোক বাইবেলের লোক তারা বলতে পারে, তাহলে তো এটা খালি মুসলমানের জন্য বলা হয়েছে। মুসলমান কাকে বলে আগে এটা বুঝতে হবে। মুসলমান একজন হিন্দুর মধ্যে থেকে হইতে পারে, একটা বৌদ্ধর মধ্যে থেকে হইতে পারে, একটা খ্রিস্টানের মধ্যে থেকে হইতে পারে। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কার কাছে? একজন জ্ঞানী ব্যক্তির কাছে। কার কাছে? অজ্ঞানী অচৈতন্য যাবে চৈতন্যর কাছে, অজ্ঞানী যাবে জ্ঞানীর কাছে, যেখানে নাকি সারা জীবন যৌবন সব কিছু সফি দেওয়া, যাকে আল্লাহ রাসুল ভগবান পীর নবী রাসুল সব কিছু মেনে নিয়ে যাকে নাকি সব সইপে দেওয়া হয়েছে, সেই হইল মুসলমান হয়েছে। এখানে খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুলুল্লাহর দল আর নামাজ পড়লো আর সে পাকা মুসলমান তা বলা হয় নাই। এখানে মুসলমান শব্দের অর্থ নামাজ না, মুসলমান শব্দের অর্থ রোজা না, মুসলমান শব্দের অর্থ হজ না, মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। যে ব্যক্তি স্রষ্টাকে ভয় করে সেই স্রষ্টাকে চিনার জন্য যার কাছে আত্মসমর্পণ করে সেই রূপে রূপ দর্শন করতে করতেছে প্রতি মুহূর্ত নিরিখে রাখতেছে, সেই হলো কেবলমাত্র মুসলমান। সেইখানে বলা হয়েছে শুধু মমিন কেউ যাইও না সেই নাকাবার ঘরে, সেজদা দিতে যাইতে তোমার শেরে হইতে পারে, মুসলমানে সেজদা দিলে সেই কাবার গেট আপনি খুলে গো। এখানে আবার আরো বুঝতে হবে, মুসলমানে সেজদা দেবে কি খালি মদিনার কাবায়, ওই কাবার কথা বলা হয় নাই, এটা হলো তাজা কাবা। এটা কি তাজা কাবা? মানে এই কাবা হইলো কোনো মানুষে বানাই নাই, বানাইছিল স্বয়ং নিজেই বানাইছে। এই কাবার গেট আপনিই খুলে যায় কোনো যদি সত্যিকারই ভক্ত হইয়া যদি সেইভাবে আত্মসমর্পণ করতে পারে, ওই ভক্তের জন্য ওই কাবা মুর্শিদের দরজা তার জন্য খোলা, তার জন্য খুলে যায়। আরে মুসলমান এসে যাবি সেই কাবার গেট আপনি খুলে মমিন হইয়া বান্দা পাবে বেহেশতের সন্ধান,
সয়নালা দেখা পাবে যে হয় মুসলমান মমিন হইয়া বান্দা পাবে দেশের সন্ধান সয়নালা দেখা পাবে যে হয় মুসলমান আইও রে হকিকতের বাণী দিয়া ইসকাল শাখায় হাসান মিয়া গো হকিকতের বাণী দিয়া কয় হাসান মিয়া গো আজরে হাসরেতে মমিন হইয়া হিজাব দিবি বরাবর বাবাতে থাকে বড় হাতে